আসাদ নূরের জন্ম হচ্ছে কোনো এক রাতে, বৃষ্টির রাত ছিল, হয়তো ফার্মেসি বন্ধ ছিল, এর জন্য আসাদ নূরের জন্ম হয়েছে। যদি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সব ভালো আছে। সো মাই মাইন্ড ইজ ভেরি ব্যাড টুডে। প্রথমে একটি ভিডিও স্ক্রিপ্ট আপনাদেরকে দেখিয়ে নিই, তারপর আপনাদের সাথে একটু ডিসকাস করব একটি মানুষরূপী জানোয়ারকে নিয়ে, একটি মানুষরূপী কুলাঙ্গারকে নিয়ে। মুসলমানদের পুস্তক কোরআন একটি জঘন্য পুস্তক। মুসলমানদের যে নবী মোহাম্মদ, তাকে আমি একজন সন্ত্রাসী ছাড়া, একজন প্রতারক, ভণ্ড, ডাকাত ছাড়া আর কিছুই মনে করি না, এবং এটি ততদিন মনে করব যতদিন না আমার চিন্তাভাবনা, আমার বিশ্লেষণ ভুল প্রমাণিত হয়। এই ভুল প্রমাণ কারা করবেন? অবশ্যই মুসলমানদের এই কাজটি করতে হবে। আমি গত মাসেই তো আব্বাসীকে চ্যালেঞ্জ করে রেখেছিলাম যে আব্বাসী যদি আমার সাথে ডিবেটে আসে এবং আমাকে যদি সেই ডিবেটে হারাতে পারে, তাহলে আমি কোনোদিন কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছে, মানুষরূপী জানোয়ারটার, মানুষরূপী কুলাঙ্গারটার, দিস ইজ দ্য বেস্ট বাস্টার্ড অফ বাংলাদেশ, দিস ইজ দ্য বেস্ট বাস্টার্ড অফ বাংলাদেশ, দিস ইজ দ্য বেস্ট বাস্টার্ড অফ বাংলাদেশ। তো এরকম কথা বলার কারণ হচ্ছে, সে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক কুমন্তব্য করেছে, যেগুলি কখনো একজন প্রকৃত মুসলিমের ভাষায় বলা যায় না। তাকে বাস্টার্ড বলার মেইন কারণ হচ্ছে, সে একজন মুসলিম হয়ে আমাদের ইসলামকে আঘাত করেছে, আমাদের ইসলাম ধর্মকে ছোট করার চেষ্টা করেছে। সে আমি তার অনেক ভিডিও দেখেছি, পেজে ঢুকে আমি তার অনেক অনেক ভিডিও দেখেছি, যেই ভিডিওতে আমাদের এনায়তুল্লাহ আব্বাসী, তাহেরি, মিজানুর রহমান আজহারি, এরকম অনেক বড় বড় ওলামা কেরামদেরকে নিয়ে অনেক কুমন্তব্য করেছে, যা গোটা মুসলিম বিশ্বের জন্য, গোটা মুসলিম জাতির জন্য অনেক বেদনাদায়ক। সো এটা দেখার পর অনেকের মন ভালো থাকে না, তো আমার মনটাও আজ অনেক আমার মনটাও খুব একটা ভালো না এই ভিডিও দেখার পর। আমি কখনো এই ধরনের ভিডিও বানাই না, আর আমার ভিডিওটি সামনে আসার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেক দূরে চলে আসলাম এই ভিডিওটি করার জন্য। এই কুলাঙ্গার কেন আমাদের নবীকে নিয়ে এমন কুমন্তব্য করেছে একেবারে, কারণ যদি আমার ভাষাটার শুনিয়ে আপনারা খারাপ লাগে, তাইলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বলি আসাদুরের জন্মটা কীভাবে হয়েছে, আমি একটু বলি জাস্ট, যদি আপনার কাছে সময় থাকে তাইলে আপনি ধৈর্য ধরে একটু আমার ভিডিওটি দেখতে পারেন। সেই রাতে যদি ফার্মাসি খোলা থাকতো, তাইলে আসাদুরের মতো জঘন্য একটা মানুষরূপী হায়নার জন্ম হতো না, কারণ বাংলাদেশ হচ্ছে 99% মুসলিমের দেশ, সেখানে অলির বসবাস, সেখানে ভালো ভালো ওলামায় কেরামদের বসবাস, আর সেখানে থেকে এই কুলাঙ্গার কীভাবে আমাদের নবীকে কটাক্ষ করে কথা বলে। সো যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগিয়া থাকে, জনস্বার্থে, মুসলিমদের স্বার্থে, গোটা বিশ্বের জনজাতির স্বার্থে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, যে কোনো সময় যে কোনো ধর্মের যে কোনো মানুষ, যাতে কোনো ধর্মকে ছোট করে না দেখে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মের এই দুনিয়াতে আছে, যাতে কোনো মানুষ কোনো ধর্মকে ছোট চোখে না দেখে, সবারটাই সবার কাছে সেরা। যদি ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাইলে গোটা মুসলিম বিশ্বজাতির জন্য ভিডিওটি একটু শেয়ার করতে পারেন, আর ভালো লাগলে একটি কমেন্ট করতে পারেন, অথবা আসাদ নূরকে বয়কট করতে পারেন। যারা আমার ফ্যামিলিতে আমি তো ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ফ্যামিলিতে এত ফলোয়ার নাই। সো আমার ফলোয়ার যারা আছেন, তারা যদি আসাদ নূরকে কাউ ফলো করে থাকেন, তাইলে আসাদ নূরকে আপনি আনফলো করতে পারেন, সেটা আপনার ম্যাটার একান্ত। সো এটা আপনি একজন যদি মুসলিম হয়ে থাকেন, তাইলে আপনার জন্য কর্তব্য। তো আসাদ নূরের যদি ভিডিও সামনে আসে, তাইলে একটা রিপোর্ট মারতে পারেন, ওকে বয়কট করতে পারেন। আসাদ নূরের মতো জঘন্যতম কথা বলার যাতে অন্য কেউ আর সুযোগ না পায়। যদি এরকম আমার ভিডিওটা ভালো র্যাঙ্কে চলে, আমার ভিডিওটা যদি ভিউজ হয়, তাইলে আমি এরকম প্রোটেস্ট ভিডিও করার চেষ্টা করব, আর আপনাদেরকে ভালো ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।